একটু আগে মিস্ত্রি গেল, বেশিক্ষণ না, এই 5 মিনিট হবে। কাজ, হাতের কাজ ভীষণই পরিষ্কার, ভালো করছে ওরা। কতবার যে খুলছে আর লাগাচ্ছে, আসলে সেটিং করতে অনেক সময় লাগে। আর 2টো দিন কষ্ট করলেই শেষ, নিচে হয়ে যায় কিচেনের কাজ কমপ্লিট। এবার 3তলা, যখন প্লাইগুলো আনা হয়েছে, 3বারে আনা হয়েছে, মনে হয়েছে এতগুলো প্লাই কি করবে, কিন্তু দেখো সবগুলো মোটামুটি সেট করে ঢুকিয়ে দেওয়ার পর বোঝাই যাচ্ছে না যে অতগুলো প্লাই। দারুণ করেছে, মানে আমার তো খুব ভালো লেগেছে, আমি কিচেনের কথা বলছি। খুব ভালো খাচ্ছি, কালকে বললো হ্যান্ডেলগুলো সেট করবে, ব্যাস। তারপর আমি সমস্ত জিনিসগুলো জায়গা মতো ঢুকিয়ে দিতে পারবো। কালার কম্বিনেশনটা খারাপ হয়নি, ভালোই, আমার তো ভালো লেগেছে, আমি চয়েস করে নিয়েছি। জানি না কার কেমন লাগছে, ড্রয়ার 2টো থাকছে আর সবই এমনি পাল্লা। পুরো হয়ে যাক, ডিটেল দেখাবো তোমাদের। এই কদিন ভীষণ চাপ যাচ্ছে, তো টিফিন একটু এলোমেলো হচ্ছে, যার জন্য কেনা খাবার আনা হলো, সময় পাচ্ছি না। আসলে জানো তো, বাড়ি যদি নতুন বানানো হয় তাহলে সেখানে একদম নতুনভাবে, নতুন একদম, কোনো প্রবলেম হয় না, থাকারও কোনো সমস্যা হয় না, মানে বাড়িটা যেহেতু নতুন, নিশ্চয়ই অন্য জায়গায় থাকা হয়, সেখান থেকে বাড়িটা করছে, কোনো সমস্যাই হয় না। কিন্তু বাড়িটা যেখানে পুরনো, সেখানে কিচেন আবার চেঞ্জ করা, তারপর একটু নানান রকম এটা ওটা বেডরুম চেঞ্জ করা, এগুলো করতে গেলে মহা সমস্যা থেকে, মানে বাড়িতে বসবাসের বাড়িতে থেকে কাজ করাটা খুব ডিফিকাল্ট, ভীষণ প্রবলেম, আমি সাংঘাতিক প্রবলেম ফেস করলাম এখনই তো। কিচেনের কাজ যখন শুরু করেছে তখনই প্রত্যেক দিন কিচেনের সমস্ত জিনিস টেনে ঘরে আনতে হচ্ছে,
সেই আগের মতো আবার ঢোকাতে হচ্ছে। কি সমস্যা বলো তো? এবার করা হলেই দুদিন পর হয়ে মানে দুদিন মতো লাগবে, এবার করা হলে একদম সেট সেট পুরো ঢুকিয়ে দেবো। চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর কি তোমরা জানো এই সময় একটু আমার রেস্ট টাইম, এই সময়টা বিশেষ কোনো কাজ থাকে না। একটু পর আবার কি খাবো না খাবো সেই সব আয়োজন, যদিও সব থাকে আমার মোটামুটি। ঠিক দুর্গা পুজো যখন শেষ হয় ঠিক তার পরে পরে লক্ষ্মী পুজো, কালী পুজো, এই টাইমটা, এই টাইমটা বিশেষ করে তোমার ঠিক মানে পুজোর পরে, দুর্গা পুজোর পরে দেখবে কীরকম একটা নিস্তব্ধ ঠান্ডা একটা পরিবেশ থাকে। দুটো জিনিস, একটা হচ্ছে সত্যি একটু ঠান্ডা পড়ে মানে শীত পড়ে, আর আরেকটা হচ্ছে পুজোর ওই মানে জকজমুক, চেঁচামেচি, মাইক, ঢাক সব কিছু মিলেমিশে হঠাৎ করে মানে বন্ধ, স্তব্ধ হয়ে যায়, যার জন্য কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, মনে হয় যেন কিছু একটা মিসিং, কিছু একটা নেই, তাই না? দেখবে আমার তো ভীষণ মনে হয় একদম যেন নিস্তব্ধ। আসলে ঠান্ডাটাও ঠিক এই সময় পড়ে, বেশ ঠান্ডা পড়ে গেছে, মানে হালকা ঠান্ডা, আর না মানে ফ্যান চালালেও ঠান্ডা লাগে, আবার গায়ে কিছু দিলেও একটু গরম লাগে। এই হয়েছে বিপদ, মহা সমস্যা। বেশ ঠান্ডা নিস্তব্ধ এই সময়, আবার কি যে মশার উপদ্রব, বাপরে বাপ কি সাংঘাতিক মশা, জানি না কেন এত মশা হয় এই সময়। ঠিক এই সিজন চেঞ্জের সময় শীত থেকে গরমে যাওয়া আর গরম থেকে শীতে আসা, এই ব্যাপার মানে এই টাইমটায় মানে সন্ধিক্ষণে বেশ মশার উপদ্রব হয়, বাপরে একটু থাকা যায় না। সে তুমি যতই কয়েল জ্বালাও, গুড নাইট অয়েল দাও, কিছুতেই একদম পুরো মশা ছাড়া থাকা ওটা কেবলমাত্র মশারির ভেতরেই সম্ভব, তাছাড়া সম্ভব না। কোনো কাজে না ঠিক অ্যাটেনশান দেওয়া যায় না গো এত মশার জন্য। হঠাৎ করে এই সময় বাড়ি, সব পুজো টুজো কমপ্লিট, আমরা যখন ছোটো ছিলাম এই সময় সব পুজো টুজো কমপ্লিট হয়ে যেত, ব্যাস স্কুল খুলেই ছিল পরীক্ষা, এরকম একটা ব্যাপার। এখন তো সে তো এখন সেশন পাল্টে গেছে, সেশন পাল্টে গেছে, অন্য টাইমে সেশন শুরু হয় জানুয়ারির দিকে, যার ফলে এখন পুরো ব্যাপারটাই একদম অন্যরকম। না পুজোর আনন্দ করছি তার মধ্যেই একটা টেনশান, স্কুল খুলেই পরীক্ষা এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখনকার বাচ্চাদের তা নয়। যদিও করোনার জন্য তো সব উল্টে পাল্টে একদম যাচ্ছে তাই কাণ্ড হয়েছে। যাই হোক, আমাদের এখানে সমস্ত কাজকর্ম মোটামুটি চলছে, হয়ে মানে 70% হয়ে গেছে, উপরে যে ওয়ার্ড্রপটা হবে সেটাও পুরোপুরি মোটামুটি হয়ে গেছে, এখন খালি সেটিং করতে হবে। আমি ভেবেছিলাম পুরো সেটিং মানে কি আর এমন জাস্ট বসিয়ে বসিয়ে দেওয়া হবে, কিন্তু না গো সেটিং করতে দেখছি অনেক সময় লাগছে, বেশ মিলিয়ে মিলিয়ে সেটিং করা, আস্তে আস্তে করে সব পারফেক্ট করা দেখছি অনেক সময় লাগছে, আমি ভাবতে পারিনি। এই যে করছে দেখছি তো এক একটা পাল্লা অন্তত মানে কি বলবো 10-15 বার খুলছে, তার কারণ সব সমান করা, সেট করা, কোনটা কি কাটতে হবে, কোনটা কি অ্যাড করতে হবে, সব অনেক কাজ আমি দেখছি তো বাবা প্রচুর কাজ। এর আগে অতটা বুঝতে পারিনি, ভেবেছি যে কাটাকুটা এমনি সেট হয়ে গেছে, এবার সেটিং আর কি বেশিক্ষণ টাইম লাগবে না, ফটাফট একদম সেটিং করে নেবেন, না অনেক সময় লাগছে আমি দেখছি সেটিংয়েই সময়টা লাগে। তা যাই হোক, ওপরে সব কিছু হয়ে গেছে, এবার ওটা সেটিং এখন অনেক দিনই লাগবে আমার মনে হচ্ছে। এখন বাজে 5:43।
বিকেল। হ্যাঁ, একটু তোমাদের সাথে টাচ করলাম, একটু কথা বললাম। বারবারই মনে হচ্ছিল ভিডিওটা অন করব, ভিডিও অন করব করে একটু তোমাদের মানে তোমাদের সাথে গাল গল্প করব, একটু কথা বলবো। কিন্তু মিস্ত্রি যায়নি তো, আমি ঠিক ফ্রিলি সব ব্যাপারগুলো করতে পারি না। ওরা গেলে একটা নিশ্চিন্তে একটা সব কিছু সেট করতে পারি, যার জন্য ওয়েট করছিলাম। এই খাওয়া দাওয়া করে এবার তোমাদের কাছে আমি, যাই হোক অনেকক্ষণই টুকটুক করে অনেকক্ষণই হলো কথা বলছি, আর বেশিক্ষণ কথা বলবো না, এন্ড করে দেবো ভিডিওটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।